হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ফ্রি গাই বলে যে মুভিটা 13 আগস্ট 2021-এ যেটা থিওরিটিক্যাল রিলিজ হয়েছে সেই মুভিটাকে নিয়ে কথা বলবো। রায়ান রেনল্ডসকে আমার যথেষ্ট ভালো লাগলো এখানে লিডিং কাস্টে, এবং এছাড়াও রয়েছে জর্ডি কুমার রয়েছে। এটার আইএমডিবি রেটিং হলো 7.6 আউট অফ 10। রান টাইম হলো 1 ঘন্টা 46 মিনিট, এবং এরকম এন্টারটেনমেন্ট মুভি আমি রিসেন্টলি হলিউডের খুব কমই দেখেছি। আমার কিন্তু বেশ ইউনিক লাগলো, এবং এটা কিন্তু এমনই একটা জনার, মানে এটা অ্যাকশন কমেডি একটা জনার। কিন্তু তারপর আমি বলবো, এখানে কিন্তু এমন একটা জিনিস দেখানো হয়েছে যে আমরা সাধারণত অনেক গেম খেলে থাকি, অনলাইনে গেম খেলে থাকি, এবং অনেক অনেক গেম আছে যে গেমগুলো খুবই পপুলার। তো এখানে কিন্তু রায়ান রেনল্ডসের ক্যারেক্টার এরকমই একটা ক্যারেক্টার যে আমরা যে গেমগুলো খেলছি সাধারণত সেই গেমগুলোই, মানে সেই গেমগুলোরই তাদের এই যে স্টোরিটা কিন্তু এখানে মানে বারবার করে রিভিল করা হচ্ছে। এবং কখনো দেখা যাচ্ছে যে রায়ান রেনল্ডসের যে ক্যারেক্টারটা সে কখনো মরে যাচ্ছে, আবার সে কখনো বেঁচে উঠছে। এবং এখানে যে অ্যাকশনগুলো দেখানো হয়েছে, দুর্দান্তভাবে কিছু অ্যাকশন এখানে দেখানো হয়েছে, এবং সিজিআই অত্যন্ত ভালো, কারণ এইসব হলিউডের মুভি এদের প্রোডাকশন ভ্যালু খুব ভালো। এই মুভিটার বাজেট কিন্তু 100 মিলিয়ন ছিল, এবং বক্স অফিস কালেকশন কিন্তু 280 মিলিয়ন। অতএব বুঝতেই পারছেন এরা যেরকম ইনভেস্ট করে, তার কিন্তু 3 টাইমস অলরেডি তারা অলরেডি মানে তাদের ঘরে নিয়েও এসছে, এবং এখন কিন্তু মুভিটা চলছে। থিয়েটিক্যাল রিলিজ যেহেতু পুরো ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে, এবং সেই জন্যই কিন্তু মুভিটা কিন্তু একটা পপুলারিটি রয়েছে। আর রায়ান রেনল্ডস মানে সবসময় কিন্তু একটা তার কমিক টাইমিং কিন্তু খুব ভালো, কিন্তু কমিক টাইমিংয়ের সাথে এখানে কিন্তু বেশ কিছু ইমোশনাল টাচ দেখানো হয়েছে। এটাকে কিন্তু অ্যাজ এ জনার হিসেবে কিন্তু এটা অ্যাকশন কমেডি জনার, কিন্তু তার সাথে কিন্তু এখানে কিছু রোমান্টিক কিছু ভাইবও এনে দেওয়া হয়েছে। মানে একটা জায়গায় দেখানো হচ্ছে যে গেমটা আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে, মানে যে যে মানে গেমাররা বানাচ্ছে তার উপরে যে লোকটা রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু সে একটা মানে গেম থেকে অন্য একটা গেমে আবার ট্রান্সফার করা হচ্ছে, কারণ পুরোপুরিভাবে রায়ান রেনল্ডসের যে ক্যারেক্টারটা সেটাকে পুরোপুরিভাবে অবসলেট করা যায়নি। সেই ক্যারেক্টারটা কিন্তু সেই সত্যি বেঁচেছিল, এবং যে ক্যারেক্টারটা ছিল তার খুব প্রিয়জন, মানে একটা ব্যাংকের একজন কর্মী, সিকিউরিটি গার্ড টাইপের, তাকেও সে আবার সব শেষের দিকে ফিরে পায়, এবং তার যে একজন গার্লফ্রেন্ড তৈরি হয়েছিল সেটা তাকেও ফিরে পায়। এবং এখানে যে গাড়ির সিনসগুলো রয়েছে দারুণ, এবং একটা বাইকের সিন আছে দুর্দান্তভাবে, এবং অ্যাকশন প্যাকেজ অত্যন্ত ভালো। এবং এটাকে 1 ঘন্টায় 46-48 মিনিটের মুভিটাকে কিন্তু কোনো বোরিং ব্যাপার নেই, এবং মানে গেমাররা কোড আনকোডের ব্যাপারগুলো নিয়ে আসছে, এবং বড় বড় গেমার রয়েছে তারা গেমটাকে ডেভেলপ করছে, এবং যেভাবে গেমটাকে ডেভেলপ করছে ঠিক সেম জিনিস এখানে দেখানো হচ্ছে। মানে অ্যাট ফার্স্ট আপনি যদি দেখেন একটা শহরকে দেখানো হচ্ছে, সেই শহরটা মানে কেউ কাউ মেরে দিচ্ছে, একটা গাড়ি চলে যাচ্ছে, কোনো বাড়ি ভেঙে পড়ছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা গেমেরই একটা অংশ, কিন্তু এই জিনিসটাকে লার্জ করে কিন্তু পুরোপুরিভাবে দেখানো হচ্ছে। এবং এই মুভি কিন্তু আমরা যদি কোনো ওটিটি প্ল্যাটফর্মে দেখি হয়তোবা সেইভাবে কিন্তু তার কোনো ভাইব আমরা পাবো না, কারণ এরকম এটা কিন্তু একটা লার্জ স্কেলের মুভি। এটা কিন্তু আমরা থিয়েটিক্যাল রিলিজ হওয়াতে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমরা জিনিসটাকে এনজয় করতে পারবো, এবং রায়ান রেনল্ডস যথেষ্ট এখানে ভালো অভিনয় করেছেন। তারও কিন্তু একটা একটা মানে টাইপ কাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু সে সেখান থেকে বেরিয়ে এসে এই যে এই ফ্রি গাই মুভিটা করেছে, এবং আমার কিন্তু মুভিটা খুব ভালো লেগেছে। আমি কিন্তু হাইলি রেকমেন্ড করব যে আপনারা মুভিটা দেখুন, যদি একটা এজের মধ্যে এটা সীমাবদ্ধ থাকাই ভালো, কারণ এমন 2-4টে খুব মানে ক্লোজিং সিনস রয়েছে, সেই জন্য হয়তো একদম ছোটদের আমি রেকমেন্ড করতে পারছি না, কিন্তু অ্যাটলিস্ট যাদের এজ 18 বা 18+ যারা তা তো দেখতেই পাবে, তাদের কিন্তু আমি রেকমেন্ড করবো তোমরা মুভিটা দেখো। আশা করি বেশ ভালো লাগবে, বেশ একটা এনজয়েবল একটা কিছু মোমেন্টস তৈরি হবে, তো আশা করি খারাপ লাগবে না। আমার কিন্তু ফ্রি গাই মুভিটা যথেষ্ট ভালো লাগছে। এই ছিল আমার ফ্রি গাই মুভি রিভিউ। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট তো রয়েছে। আর একটা কথা, এই মুভির কিন্তু আমার বিজিএম এবং ব্যাকগ্রাউন্ড এবং যেভাবে মুভিটাকে সাজানো হয়েছে আমার কিন্তু খুব খুব ভালো লেগেছে। তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন স্টে টিউনড, টাটা।